একশো আর চাঁদাবাজ হচ্ছে পাঁচজন। তাহলে এই পাঁচজন চাঁদাবাজের কাছে সিংড়ের 5 লক্ষ মানুষ কি জিম্মি থাকবে? যদি জিম্মি থাকতে না চান তাহলে আপনাদের কাছে আমি বলে দিই, আমার কোন সেকেন্ড ইন কমান্ড নাই, আমার কোন শালা সম্বন্ধে আত্মীয় নাই, আমার কোন সিন্ডিকেট নাই। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার নাম ভাঙিয়ে কেউ কোন জায়গায় দলের নাম ভাঙিয়ে সরকারের নাম ভাঙিয়ে যদি চাকরি দেওয়ার নাম করে 1 টাকাও ঘুষ চায় তাকে বাইন্ধে রেখে আমার কাছে খবর দেবে। মেধা যোগ্যতা অনুসারে মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শের মেধাবী সন্তানরা সিংড়ায় সিংড়ার বাইরে সরকারি বেসরকারি চাকরি পাবে, 1 টাকা ঘুষ কাউকে দিবেন না, আমাকে বলবেন।